গণেশ চতুর্থীতে বানিয়ে নিন এরকম একটা নিরামিষ আলুর দম রেসিপি আমি তো আমার নিরামিষের দিনে এরকম রেসিপি বানিয়ে ফেলি আর এটা আমি বানিয়েছিলাম জন্মাষ্টমীর দিন শুরু করছি রেসিপি প্রথমে আমরা কড়াই গরম করে তাতে এক চামচ থেকে দেড় চামচ সর্ষের তেল দিলাম সর্ষের তেল গরম হতেই দিচ্ছি তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন তেজপাতা দুই তিনটে ছিঁড়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দুটো সেটাও আমি দুভাগ করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব এক সেকেন্ড মতো তারপর এর মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা চারটে একটু ঝাল ঝাল হলে নিরামিষটা আমার ভালো লাগে আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবো টমেটো মিডিয়াম সাইজে ডুমো করে কেটে নিয়েছি দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দেবো আলু আলুগুলো ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে তিন চার মিনিট একটু মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করব। একটু ভাজা হবে তারপরে এর মধ্যে দেব নুন আলুর পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে আমি হাফ চামচ আর একটু দিলাম এবার যেহেতু নিরামিষ রান্না তাই আমার কাছে আলাদা করে আমি মশলার প্যাকেট এনেছি জিরে সেই জিরে থেকে আমি প্রায় এক চামচ থেকে দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে সেটাও একটা প্যাকেট নতুন প্যাকেট ধনে গুঁড়ো দেব সেটাও আমি দেব একই পরিমাণ জিরে যতটা দিলাম ধনেও ঠিক ততটাই দেব এক থেকে দেড় চামচ নিরামিষের দিনে আমি এরকম ছোটো ছোটো গুঁড়ো মশলার প্যাকেট কিনে আনি আমার সুবিধা হয় একেবারে আলাদা করে রান্না করি এরকম গুঁড়ো মশলা দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো দেবো সেটাও একটা আলাদা প্যাকেট নিয়েছিলাম সেটা থেকেই হলুদ গুঁড়োটা দিচ্ছি কারণ বাকি গুঁড়ো মশলাগুলো আমাদের আমিষ দিনে রান্না হয় তাই জন্য পুজোর জন্য আপনি গণেশ চতুর্থীর দিন কিংবা জন্মাষ্টমীর দিন কিংবা যে কোনো পুজোর সময় বা আপনার নিরামিষের দিনে এরকম আলাদা ছোটো ছোটো মশলা প্যাকেট কিনে এনে তৈরি করলে সেটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় এবার ভালো করে কষিয়ে দেব তেল আমি খুব অল্পই দিয়েছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন একটু কষিয়ে দেব দু তিন মিনিট কষানোর পরে জল দেব। জলের পরিমাণটা দেখে নিন খুব বেশি জল দেব না আলুগুলো ডুবে যাবে সেই পরিমাণ জল দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম মশলার সঙ্গে রান্না করাটা ভীষণই সহজ আর এরকম রান্না আপনি যখন দিনে করবেন দেখবেন টেস্টটা অতটা ভালো হয় না পুজোর দিনে রান্নার টেস্টটা একদম অন্য রকম হয় ঢাকা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করতে হবে আমরা যে জল খাবো সেই খাবার জলের বোতলটা এখানে আমি ব্যবহার করি তামার বোতল আপনি স্টিলের বোতল বা তামা বা পিতল এরকম ধরনের মেটালের বোতলে জল খাবেন তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে সেটা খুবই ভালো প্লাস্টিকের বোতলে জল খাওয়াটা আপনি এড়িয়ে চলবেন আর এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে দেখে নেব মাঝে মাঝে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব আর এই যে আলুটা গোটা গোটা হয়ে আছে আমরা খুন্তি দিয়ে এটাকে ভেঙে দেবো কিছু আলু ভাঙা থাকবে বেশ মাখো মাখো হবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আপনারা দেখছেন শিউলির হেসেল সকলকে অনেক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অন করলে আমার সমস্ত রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর আমাদের আরও একটা চ্যানেল আছে শিউলিস মোটিভেশনাল হাব অবশ্যই দেখবেন মোটিভেশনাল ভিডিও থাকে আপনাদের মন ভালো লাগ মন ভালো হয়ে যাবে আর শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল যেখানে আমার আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো থাকে অবশ্যই দেখবেন এই চ্যানেলগুলোতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেখানে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আচ্ছা আবারও ঢাকা চাপা দিয়ে আমি সেটাকে আরেকটু ভালো করে সিদ্ধ করলাম যাতে আলুটা একদম নরম হয়ে যায় সফট হয়ে যায় মাখো মাখো হয়ে যায় তো ঝোলটাও অনেকটা কমে এসেছে একদম গা মাখা করবো হালকা রস থাকবে সেই অনুযায়ী আমরা নামিয়ে ফেলব দেখুন ঠিক এইরকমভাবেই আমাদের শেষ পর্যায়টা হয়ে এসেছে শেষে আমরা শেষটা কেমন হয় দেখিয়ে দিলাম এবার আমরা নামিয়ে নিচ্ছি আপনি চাইলে এর উপরে ভাজা মশলা দিয়েও সার্ভ করতে পারেন ভাজা বলতে তেজপাতা শুকলঙ্কা জিরে একসঙ্গে শুকনো খোলাতে ভেজে তারপর গুঁড়ো করে সেটা দিতে পারেন জিরে ধনেও একসঙ্গে শুকনো লঙ্কা তেজপাতা সে সবগুলো একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তো সেটাও ভালো লাগবে তবে আমি সেটা করিনি আমি এইভাবেই করলাম আপনারা চাইলে সেটা করলেও টেস্টটা খুব ভালো হয় গন্ধটাও খুব ভালো লাগে তো আমার কাছে এটাই ভীষণ স্পেশাল একটা রেসিপি যেটা নিরামিষ দিনে আপনি গণেশ চতুর্থী আসছে কালকে অবশ্যই এটা বানাবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মধ্যে বিদায় নিচ্ছি নমস্কার